দর্শক আসসালামু আলাইকুম, আমি শুনতে চাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খুলনা, মোংলা ও পটুয়াখালী সহ উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সাতজনের মৃত্যু, বাঁধ থেকে প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত মাছের খেয়ে সবজি খেয়ে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত, জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কমে আসবে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। মানুষের জানমাল নিয়ে ভাবছে না সরকার, বললেন নজরুল ইসলাম খান। বাণিজ্য বিনিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রী। এবং এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার জিহাদকে ডিবির জিজ্ঞাসাবাদ, নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনের ফ্ল্যাটে অনুসন্ধান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত 8টার দিকে 111 কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে ঝড়ে ঘর বাড়ি দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। এরই মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেমালের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে, আরও জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। রবিবার দিনভর শক্তি সঞ্চয়ের পর বাংলাদেশ উপকূলে রাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাতানে উপকূলে, মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানান স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতে জোয়ার রেমালকে আরও শক্তিশালীতে পরিণত করে, এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানিতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ভেসে যায় হাজার হাজার চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকে ঘণ্টায় 111 কিলোমিটার। স্থানীয়রা বলছে দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথমেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের। রেমালের আগ্রাসন থেকে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান নেয় 8 লাখের বেশি মানুষ। এছাড়া গবাদি পশুকে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। সরকারি কর্মকর্তারা বলছে মানুষজন আগেভাগে আশ্রয়কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর আবহাওয়া অফিস বলছে দুর্যোগের সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাতক্ষীরা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম ও পটুয়াখালীতে 7 জনের মৃত্যু হয়েছে ও মোংলায় ট্রলার ডুবিতে 2 জন নিখোঁজ রয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান এলাহি। হাসান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদেরকে। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গতকালের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমেলের কারণে পটুয়াখালী পারা সমুদ্র বন্দরকে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। গতকাল আমি জানিয়েছিলাম আমাদের পৌরসভার এলাকা অনেকটাই পানিতে প্লাবিত হয়েছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে, যেটা গলাচিপা এবং ডাকুয়ার মূল সংযোগ সড়ক এবং ভেরিবাঁধ। সেই ভেরিবাঁধটি মানে এখন ভেঙে যাওয়ার উপক্রম। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই পানিতে প্লাবিত এবং সমস্ত আবাদি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই ভাতটি যদি ছুটে যায় তাহলে আপনার এই ডাকুয়া ইউনিয়নের মিনিমাম 6টি গ্রাম প্লাবিত হবে এবং গলাচিপাতে আরও একটি মানে আরও 4টি বাঁধ ছুটে গেছে। বন্যাতলিতে আছে, পানপুটি আছে এবং পটুয়াখালীর যে মেইন সংযোগ সড়ক গলাচিপা উপজেলার সাথে সেখানে একটি সুলিজ। আমাদের কাছে উপজেলা প্রশাসন জানিয়েছে যে কিছু আগে সেই সুলিজটিও
পানির চাপে ভেঙে গেছে। কুকুমা, আপনি আরো জানবেন যে গলাচিপাতে প্রায় 10টি গ্রাম অটোমেটিকলি পানি নিচে চলে গেছে। আমি এই জায়গাতে আমার পাশেই আছেন ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। আমি বিশ্বজিৎ রায়ের কাছে একটু জানতে চাইব যে আসলে এই যে আপনার এই বাঁধটি আজকের না, আরো দীর্ঘ কয়েক বছর যাবৎ এই বাঁধটি মেরামত করার কথা ছিল, কিন্তু কেন এই বাঁধটি এখন পর্যন্ত মেরামত হয়নি? আজকে জনজীবন বিপন্নের মুখে, আসলে এই ব্যাপারে আপনার কি মতামত? মতামত, এই রেলওয়েটি আমাদের কিছুদিন আগে 50,000 যুবকের ব্যবস্থাপনা আমাদের উপজেলা নির্বাহী মহোদয় এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এসএম সাহা মহোদয় এমপি মহোদয়ের মাধ্যমে এই 50,000 যুবক হয়। কিন্তু আমি মনে করি আমাদের যিনি ঠিকাদার ছিল তার গাফলতির কারণে আজকের এই অবস্থা আমাদের। যদি তিনি যদি আমার তাৎক্ষণিকভাবে 50,000 বস্তা আমাদের এই জায়গায় রাখতো ফেলে দিত, তাহলে আমাদের বাড়িটা এত সহজে এই ভেঙ্গা ভাঙত না। গতকালকে আমাদের উপজেলা নির্বাহী অফিসে তিনি আমাদেরকে কিছু জীববাগে তাই আমাদের এলাকার লোকজন নিয়ে জনসাধারণকে নিয়ে আমি সেই জীববাগ খুলি এবং যেই জায়গায় ভাঙ্গার কথা আসলে সেই জায়গাটা ভালো আছে, সেই জায়গাটা জীববাগের কারণেই ভালো আছে। যে তার দক্ষিণ পাশে উপমা, আমার কাছে এই ছিল রিমেলের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ দর্শক। পটুয়াখালীর গলাচিপা থেকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান এলাহি। দর্শক, এবারে কক্সবাজার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যেই 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া দপ্তর। তবে কক্সবাজারে যে দুর্যোগময় মুহূর্ত বিপদ এখনো কাটেনি, কক্সবাজারের মানুষ আতঙ্কে রয়েছে। উপকূলবর্তী মানুষগুলি যে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে গতকাল থেকে, তো সেখানে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে তাদেরকে দেখভাল করা হচ্ছে, তাদেরকে খাবার পানি এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে দেওয়া হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন যে তাদের জন্য 786 মেট্রিক টন চাল এবং বিভিন্ন প্রয়োজনীয় নগদ টাকা সহ তারা সেখানে প্রস্তুতি নিয়ে রেখেছেন। কক্সবাজারে যে ঘূর্ণিঝড় মোকাবেলায় 10,000-এর মতো স্বেচ্ছাসেবক টিম সেখানে রয়েছে, সিপিবি সদস্য রয়েছে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি মোকাবেলার সদস্যরা সেখানে রয়েছে, তারা কাজ করছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সাগরের যে উত্তাল দেহ, পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, জলুসার সবার সম্ভাবনা রয়েছে। সকল নৌযানকে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস থেকে। তো সব মিলে কিন্তু ভরি আবহাওয়া, বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ মুহূর্ত, বিপদময় মুহূর্ত এখনো রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে রেমালের তাণ্ডবের খবর জানাচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দেবচেলা ভোলায় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব গতকাল রাত থেকে ভোলার উপর দিয়ে কিন্তু বয়ে গিয়েছে। তারপরে কিন্তু যখন সকাল হয়েছিল, সকালে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তেমন একটা প্রভাব ভোলায় দেখা যায়নি, বাতাসের গতিও কিন্তু অনেকটা কম ছিল, গুড়ি বৃষ্টি কিন্তু হয়েছিল। ঠিক বেলা 12টার সাথে সাথে অর্থাৎ হলো আজ দুপুর 2টার পর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে এই তাণ্ডবটা কিন্তু ভোলার উপর দিয়ে বয়ে গিয়েছে। ভোলার মুষলধারে যেমন বৃষ্টি হয়েছে এবং বাতাসের গতি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এখন আপনাকে যেমনটা দেখাতে চাই যে আপনি দেখেন যে বাইরে কিন্তু অনেক বাতাস এবং প্রবল বেগে বৃষ্টি কিন্তু হচ্ছে। আমি ভোলা জেলা প্রশাসক কার্যালয় এবং গতকাল থেকে ভোলাতে কিন্তু বিদ্যুৎ না থাকাতে এবং মোবাইলেরও কিন্তু নেটওয়ার্ক না থাকাতে ভোলার মানুষের জনজীবন কিন্তু ব্যাহত হয়ে গিয়েছে। এক কথায় বলা যায় যে ভোলা একটি ভূতের বাড়ি হিসেবে কিন্তু পরিণত হয়েছে, কেউ কারোর সাথে কিন্তু যোগাযোগ করতে পারে না। বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে কিন্তু নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3-4 ফুট উচ্চতা বৃদ্ধি রয়েছে, যার ফলে কিন্তু বলা যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, ডালচর চর কুকরি মুকরি সহ যে সমস্ত নিম্ন অঞ্চলগুলি রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে তলাবিত হয়ে গিয়েছে। সেখানকার প্রায় 2,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং সেখানকার ভোলায় কিন্তু এই ঘূর্ণিঝড়
নিরানের কারণে একজন শিশু সহ কিন্তু তিনজন মৃত্যুবরণ করেছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি, আমার সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মিরালকে মোকাবেলা করার জন্য জেলায় 869টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায় 35,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া প্রায় মজিদতলাগুলিতে প্রায় 5,000 গবাদি পশু নিরাপদে রাখা হয়েছে এবং যারা নিরাপদ আশ্রয়ে এসেছে তাদেরকে শুকনো খাবার এবং অন্যান্য খাবার কিন্তু দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। জেলা প্রশাসক বলছেন যে জেলায় 92টি মেডিকেল টিম এবং 220 মেট্রিক টন চাল এবং 11 লক্ষ টাকা মজুদ রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে বলেন যে বিদ্যুতের যে খুঁটিগুলি রয়েছে, আমি কোন কোন জায়গায় বিদ্যুতের খুঁটি দৌড়ে মুচড়ে পড়তে দেখা গিয়েছে, রাস্তার পাশে বড় বড় গাছ পড়ে থাকতে অবস্থা দেখা গিয়েছে। বলা যায় গতকালকে চেয়ে আজকে কিন্তু বোলাতে ঘূর্ণিঝড় মিরালের যে প্রভাবটা কিন্তু বোলাতে অনেকটা বেশি দেখা গিয়েছে। বলা যায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের অবস্থাটাও কিন্তু পানিতে কিন্তু অনেকটা ডুবে গিয়েছে আমি যেমনটা দেখতে পেয়েছি, যার ফলে কিন্তু বোলার মানুষের এখনকার অবস্থা বলা যায় যে বিদ্যুৎ বিহীন এবং নেটওয়ার্ক বিহীন, কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারাতে এক প্রকার জীবনযাত্রার মান ব্যাহত হয়ে রয়েছে। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, একটু আগে জেলা প্রশাসক বলেছেন যে ঘূর্ণিঝড় মিরালের মোকাবেলা করার জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি হয়েছে বলে জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের পর যাতে মানুষ নিরাপদ তার বাড়িতে ফিরে যেতে পারে সেই পরিস্থিতি তারা নিয়ে রেখেছেন বলে লিটন আপনাকে ধন্যবাদ। দর্শক, দীপজেলা ভোলা থেকে রেমাল তাণ্ডবের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লিটন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল আজ সকাল 9টায় দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এক ব্রিফিংয়ে জানানো হয় এটি আরও দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল আসামের দিকে চলে যাবে। দুপুর 3টার পর ঢাকার উপর দিয়ে স্থল নিম্নচাপটি বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে সকাল 6:20 বাতাসের গতিবেগ ছিল 59 কিলোমিটার। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 203 মিলিমিটার এবং কতুপতিয়ায় 125 মিলিমিটার। বুধবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হবার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই মুহূর্তে ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, মধ্যরাত থেকেই তো রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে, তো জনভোগান্তি ও সড়কের কেমন পরিস্থিতি দেখছেন আপনি, জানাবেন আমাদেরকে? ধন্যবাদ। আপনি জানেন আজকে সকাল থেকে, কিন্তু সকাল থেকে বলবো না, আজকে ভোর রাত থেকে রাজধানীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে বৃষ্টিপাতের সঙ্গে বাতাসের চরম গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি। যদিও সকালবেলায় রাজধানীতে বাতাসের গতিবেগ নির্ধারণ করা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল 59 কিলোমিটার, কিন্তু এখন কিন্তু তা বেড়ে গিয়েছে অনেকাংশেই। যদিও আবহাওয়া অধিদপ্তরের নির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে হাতে নেই, কিন্তু আপনাকে বলতে পারছি জনদুর্ভোগ কিন্তু বেড়ে গেছে কয়েক গুণ।
রাজধানীতে খনিজ রেমাল কিন্তু আমাদেরকে বলা হয়েছে আবহাওয়া বিভাগ থেকে যে বিকেল তিনটার পর সিলেট এবং ঢাকা হয়ে এর প্রভাব কমে যেতে আসামের দিকে কিন্তু এর গতিপথ চলে যাবে, এবং গতিপথ চলে যাওয়ার জন্য কিন্তু যেই আমাদের ঢাকার উপর দিয়ে যাবে, রাজধানী ঢাকার উপর দিয়ে এবং সিলেটের উপর দিয়ে, সেখানে কিন্তু মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সাথে বাতাসের তাপমাত্রা এবং গতিবেগ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর বাতাসের এই গতিবেগের কারণে, বৃষ্টির কারণে চরম ভোগান্তি যেমন বেড়েছে, ঠিক তেমনি পাশাপাশি কিন্তু দেখা দিয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি বেড়ে গেছে কয়েক গুণ। মানুষ পর্যাপ্ত সময় নিয়ে বাসায় থেকে বের হতে হচ্ছে, কারণ মানুষ কিন্তু সঠিক সময়ে পৌঁছতে পারছে না তাদের কর্মস্থল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সেই সাথে আমরা কথা বলেছিলাম কিছু শিক্ষার্থীর সঙ্গে। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের শুরু হয়েছে, যারা এসএসসি পরীক্ষার্থী আছেন আগামী বছরের, তাদের কিন্তু প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো ওই জায়গায় কিন্তু তারা কোনোভাবেই বাসায় বসে থাকতে পারছে না, বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে পাঠ্যপুস্তক সাথে নিয়ে তাদেরকে চলে যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। আর যদি উপমা আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই, বাতাসের গতিবেগের কারণে কিন্তু ছাতা মাথায় দিয়েও কোনো কাজ হচ্ছে না, কারণ ছাতা যারাই মাথায় নিয়ে বের হচ্ছে, ছাতা কিন্তু উল্টে যাচ্ছে বাতাসের কারণে, বৃষ্টিতে তাদের ভিজতে হচ্ছে, এবং রাস্তায় পর্যাপ্ত পরিমাণে যানবাহন ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। সকাল থেকেই যানবাহনের একটু ঘাটতি রয়েছে রাস্তায়, যার কারণে জনদুর্ভোগ আরও বেড়ে গেছে। তো এই ছিল উপমা আমার কাছে রাজধানী ধানমন্ডি থেকে সর্বশেষ তথ্য বৃষ্টির ভোগান্তি নিয়ে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন, জানাচ্ছিলেন বৃষ্টিপাতে জনভোগান্তির খবরাখবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে জলবদ্ধতার খবর জানাচ্ছেন সহকর্মী সাজালা জুয়েল। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সারা বাংলাদেশে কক্সবাজারের ন্যায় উপকূলীয় অঞ্চলে যেভাবে আঘাত এনেছে, সেভাবে কিন্তু ঢাকাসহ সারা দেশেই প্রচুর পরিমাণে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর জসীমউদ্দিন এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং রাস্তা কিন্তু পানি উঠে কিন্তু সম্পূর্ণ ডুবে গেছে, এবং জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি আশকোনা সহ আশেপাশের প্রতিটি এলাকায় ঘুরেছি, প্রতিটি এলাকা কিন্তু পানির নিচে ডুবে আছে, কোনো রকমের গাড়ি চলাচল করতে পারছে না, এবং মানুষ যে ঘর হতে বের হয়ে তাদের কর্মস্থলে যাবেন সেটারও কিন্তু কোনো সুযোগ নেই। আপনাকে বলে রাখতে চাই, আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু সিটি কর্পোরেশন যেই লোকজন রয়েছে তারা কিন্তু এই পানি বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, এবং তারা দ্রুত চেষ্টা করবে বৃষ্টি কমার সাথে সাথে পানিগুলো বের করে দেওয়ার জন্য। এই ছিল উত্তরা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে সাজা জুয়েল, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলাদেশে নতুন কিছু নয়, নানা সময়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে এদেশ, হয়েছে ব্যাপক প্রাণহানিও। 1960 থেকে 2019 সাল পর্যন্ত মোট 35টি বড় সাইক্লোনের তথ্য পাওয়া যায়, এর মধ্যে অন্তত 10টিরও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ছিল অনেক বেশি। বাংলাদেশের ওপরেও দিয়ে বয়ে যাওয়া ভয়ানক ঘূর্ণিঝড়গুলোর ইতিহাস জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। সর্বশেষ গত রাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রম শেষ করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে, 1960 থেকে 2007 সাল সিডরের পর্যন্ত বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোন স্ট্রম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। 1970 সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ে প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারায়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এ ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু এবং হাঁস মুরগিও মারা যায়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে বাতাসের গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যায়, ক্ষয়ক্ষতি সিডরের থেকে তুলনামূলক কম হয়। 2013 সালের 16 মে নোয়াখালীর চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালে 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হেনেছিল।
2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। 2019 সালের 9 নভেম্বর অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছায় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন, 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতিও হয়, যার আর্থিক মূল্য 263.5 কোটি টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি মানুষ বিদ্যুতহীন হয়ে পড়েছিল সে সময়। প্রায় 3,000টি চিংড়ি ঘের এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়। 2022 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে ঘূর্ণিঝড় সিত্রাং। এর তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। 2023 সালের 14 মে স্থানীয় সময়বেলা 3টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষরা, যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের। এমনকি এখনও ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপে বসবাসকারীরা। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবহাওয়া ভালো হলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিএনপির সহায়তার নামে ফটো সেশন করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সঙ্গে নীতিগত অনেক পার্থক্য রয়েছে আওয়ামী লীগের। আমাদের জনপ্রতিনিধিগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। দেশে যখন দুর্যোগ চলছে তখন সরকার মানুষের জানমাল নিয়ে ভাবছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের প্রশ্রয়ে সিন্ডিকেট দ্রব্য মূল্য বাড়িয়ে মানুষকে বিপাকে ফেলছে। সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এইসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তুলেছেন বলেই সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এসে সাজা দেওয়ার কথা বলছে বলেও জানান বিএনপির এই নেতা। যখন আমরা দেখলাম ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো, একটা খারাপ শব্দ ব্যবহার করে, তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। ভাবুন বন্ধুরা, দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না। আমরা সবাই জানি যে প্রতিনিয়ত দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। বাণিজ্য, বিনিয়োগ ও তথ্য প্রযুক্তিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী অংশীদার হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাব। সাইদুর রহমান, আবিরের রিপোর্ট। অর্থনীতি ও ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের অগ্রযাত্রার সার্বিক দিক তুলে ধরে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। Our focus is now to promote economic and commercial relations
with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors. Bangladeshe biniyoger unnato poribesh nishchito korar ashwas den sarkar pradhan. Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. সার্বিক অগ্রযাত্রার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা আবারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We aspire to become a smart nation by 2041. সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। কলকাতায় সিআইটির প্রধান কার্যালয় ভবানী ভবনে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘণ্টা জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এ সময় সিআইটির তিনজন শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। এর আগে নিউ টাউন থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন হারুনুর রশিদ। বিকেল সাড়ে তিনটার দিকে নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনের ফ্ল্যাটে যান ডিবি প্রধান। সেখানে প্রায় দুই ঘন্টা সময় সম্ভাব্য খুনের জায়গা কিছু আলামত খতিয়ে দেখেন তারা। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুলনা, মোংলা ও পটুয়াখালী সহ উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সাত জনের মৃত্যু, বাঁধ থেকে প্লাবিত নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্ত, মাছের ফেরি সবজি ফের। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত, জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কমে আসবে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। মানুষের জানমাল নিয়ে ভাবছে না সরকার, বললেন নজরুল ইসলাম খান। বাণিজ্য বিনিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রী। এবং এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার জিহাদকে ডিবির জিজ্ঞাসাবাদ, নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের ফ্ল্যাটে অনুসন্ধান। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের ইনস্টাগ্রাম পেতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।